আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি এগ রাইস। খুব সাধারণ কিন্তু দারুণ চটপটে এবং দারুণ স্বাদের এবং টিফিন হিসাবে আর কি দারুণ উপাদেয়। মানে চটপট যেহেতু রান্না করে নেওয়া যায়, টিফিন হিসাবে দারুণ ব্যাপার। কী কী ইউজ করেছি আমি বলছি। আমি প্রথমেই কালো গোলমরিচ বা ব্ল্যাক পেপার 1 চামচ, আর গোটা জিরে 1 চামচ শুকনো খোলায় ভেজে নিলাম। দেরাদুন রাইস 250 গ্রাম আমি সিদ্ধ করে নিলাম। খুব লম্বা লম্বা চালের যে ইয়েগুলো ভাতগুলো সেগুলোই, এগুলো দিয়েই এই এগ রাইসটা দারুণ হয় খেতে। ভাতটা ঝরঝরে করে নামিয়ে রেখে দিলাম, আর শুকনো মশলাও ভাজা হয়ে গেছে। এবার করব ডিম ভুজিয়া। 3টে ডিম একটু কড়া করে ভেজে ডিম ভুজিয়া করে রেখে দিলাম, এবং এতে আমি শুকনো জিরে ভাজা গুঁড়ো আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর স্বাদ মতো নুন। জিরে ভাজা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো একসাথে দিয়েছি, আর সামান্য নুন দিয়েছি। দিয়ে এগুলো ভেজে এক পাশে রেখে দিলাম। ভাত তো ফোটানো হয়ে গেছে, মশলাও হয়ে গেছে, আর ডিম ভুজিয়াও রেডি। এইবার যে সবজিগুলো দেব সেগুলো পরপর আমি দিচ্ছি। একটু কড়া করেই ভেজেছি ডিম ভুজিয়াগুলো, যেহেতু ডিমটাই এই রাইসের প্রধান উপকরণ। ডিম ভুজিয়া রেডি। এবার কড়া তেল গরম করলাম। প্রথমেই আমি 6 থেকে 7 কোয়া রসুন কুচিয়েছি, সেটা দিয়ে দিলাম। রসুন কুচি খুব ভালো মতো ভাজা হয়ে গেলে 1টা গোটা বড় পেঁয়াজ কুচিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আর রসুন কুচি খুব ভালো মতো ভাজা হয়ে গেল। ভালো মতো পেঁয়াজ কুচি রসুন কুচি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ক্যাবেজ বা বাঁধাকপি কুচিয়ে রেখেছি, হাফ ক্যাবেজ আমি কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। ক্যাবেজ, পেঁয়াজ আর রসুন খুব ভালো মতো ভাজা হলো। এবার ক্যাবেজ খুব ভালো মতো ভাজা হয়ে গেলে আমি 1টা ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি, লম্বা মতো চিড়ে চিড়ে রেখেছি, সে ক্যাপসিকাম কুচিটা আমি এর মধ্যে দিয়ে দেব। ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিলাম। বাঁধাকপির সাথে ক্যাপসিকাম আর পেঁয়াজ রসুন কুচি এগুলো খুব ভালো মতো ভাজা করে নিলাম, এবং এগুলো খুব অল্পেতেই ভাজা হয়ে যায়, সেই জন্য খুব বেশি সময় আমার লাগেনি। জল ঝরানো ভাত আমার রয়েছে, এবং এটা ভাজা হয়ে গেলে আমি ভাতগুলো এর উপরে দিয়ে দিলাম।
একটু অল্প আছে এগুলো ভেজে নিতে হবে, না হলে পুড়ে যেতে পারে। নিবু আছে, আমি লো সিমে এগুলো ভেজেছি। এগুলো ভাজা হয়ে গেলে এবার ঝরানো, জল ঝরানো ভাতগুলো আমি দিয়ে দিলাম। এবার ভাতের সাথে পুরো সবজিগুলো, মানে বাঁধাকপি, ক্যাপসিকাম, পেঁয়াজ সমস্ত একসাথে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর এর মধ্যে আমি এক চামচ নুন দিয়ে দিয়েছি, কেননা আমি ভাতটা হওয়ার সময় দিয়েছিলাম এবং এর মধ্যে অনেকগুলো সবজি আছে, যার জন্য আমি এক চামচ নুন মিশিয়েছি। কেননা এর মধ্যে এবার আমি ডিম ভুজিয়াগুলো দেব, তার আগেই নুনটা আমি মিশিয়ে দিলাম সামান্য। গরম গরম কিন্তু দারুণ লাগে, এর সাথে আর কিছু দরকারই হয় না। আমাদের ঘরে আলুর দম হয়েছিল, সেই দিয়েই আমাদের এটা খাওয়া হয়েছিল। ডিম ভুজিয়াগুলো এবার ভাতের সাথে আমি দিয়ে দিলাম, মিশিয়ে দিলাম পুরোপুরি। এবার গুঁড়ো মশলাটা এর সাথে ভেজাব। কালো গোলমরিচ আর জিরে আমি ভেজে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটা আমি করে নিয়েছি গ্রাইন্ডারে। ডিম, ভাত, সবজি সব দেওয়া হয়ে গেছে, এবার এই গুঁড়ো মশলাটা আমি এর উপরে দিয়ে দিলাম, ভাতের উপরে ছড়িয়ে দিলাম। মশলা যে যতখানি পছন্দ করেন দেবেন, আর স্বাদ মতো নুন তো দেওয়াই আছে। এর সাথে লঙ্কা কুচি দিয়ে দিতে পারেন, আমি গোটা লঙ্কা চিরে দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে, কিন্তু লঙ্কা কুচিয়ে দিলেও দিতে পারেন। ভাত যেহেতু খুব ঝাল কিছু ভালো লাগে না, ওই জন্য আমি লঙ্কা চিরে দিয়েছি। যারা ঝাল খেতে পছন্দ করেন কাঁচা লঙ্কা কুচিয়ে এর সাথে দিতে পারেন। তৈরি হয়ে গেল আমার এগ রাইস। দারুণ স্বাদের, দারুণ উপাদেয়। শীতে এইরকম একটু মুখ পাল্টে খাওয়া, নানা রকমের সবজি আছেই। আমি তন্দ্রা রোজের মতোই হাজির হলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি আমি দেখিয়ে দিয়েছি এগ রাইস, চটপট টিফিন হিসাবে দারুণ, অবশ্যই বাড়িতে একবার করবেন। এর মধ্যে অনেক রকমের সবজি দেওয়া যায়, সেটা অবশ্য তখন ফ্রাইড রাইসের আকার নেয়। এগ রাইসে শুধুমাত্র এগের পরিমাণটা বেশি দিলেই ভালো হয়। এইটাই ছিল ফাইনাল লুক, সকালের টিফিন হিসাবে এটা আমাদের করেছিলাম। আলু আর কড়াইশুঁটির দম ছিল সাথে। অবশ্যই বাড়িতে একবার করবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে, কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। পরের ব্লগে আবার দেখা হবে।